মাত্র 47 সেকেন্ডে চুল কেটে বিশ্ব রেকর্ড। যে চুল কাটার জন্য সেলুনের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, সে চুল কেটে গিনেস বুকে নাম তুলেছেন এক ব্যক্তি। অনেক দেশে চুল কাটার জন্য মানুষকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেলুনে, এমনকি ভারতেও বড় বড় কিছু সেলুনে এই ব্যবস্থা রয়েছে। একটু পেশাদার সেলুনেই প্রয়োজন হয় আগাম বুকিংয়ের। ভারতের সব বড় বড় শহরে আগাম বুকিং চালু হচ্ছে। সাধারণত একজনের হেয়ার কাটিং করতে হেয়ার স্টাইলিস্টদের অন্তত আধ ঘন্টা সময় লেগে থাকে, কিন্তু এক মিনিটেরও কম সময়ে চুল কাটা সম্ভব? যদি বলি হ্যাঁ, তবে কি বিশ্বাস করবেন? তাও সম্ভব। সাধারণের মতে এটা অসম্ভব, তবে এটাই সত্যি। এক মিনিটের কম সময়ে চুল কেটে দেখিয়েছেন এক হেয়ার স্টাইলিস্ট। সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওটি যদিও 5 বছর পুরনো, ভিডিওটি 2017 সালের। এই ব্যক্তি মাত্র 47.17 সেকেন্ডে চুল কেটে ফেলেন। সেলুনে বসা সবাই হতবাক। দ্রুততম চুল কাটার এই রেকর্ডটি 19 ফেব্রুয়ারি 2017 গ্রিসের এথেন্সে কনস্টান্টিনোস কৌতোপিস দ্বারা আপলোড করা হয়েছিল। টুইটারে এই ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন এটা কিভাবে ভালো হতে পারে। কেউ লিখেছেন যার চুল কাটা হয়েছে সে নিজেও খুশি নয়। অন্য একজন লিখেছেন যে এই সব শুধুমাত্র দেখানোর জন্য। কিন্তু সে যাই হোক, এক মিনিটের কম সময়ে চুল কেটে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন শিব তরুণ। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ,